গত কয়েকটা ভোটে আমাদের ফলাফল আমরা যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি। এটা যেমন সত্যি তেমন আবার এটাও সত্যি যে আমরা হেরে গিয়ে আমরা হারিয়ে যাইনি, আমরা ময়দান ছেড়ে পালিয়ে যাইনি। আমরা বলেছিলাম যে আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি, মানুষের পাশে আমরা থাকবো, মানুষের পাশে আমরা থেকেছি, একটা দিনের জন্য আমরা বিশ্রাম নেই। আপনাদেরকে আমরা বলছি এই আসানসোলের চেয়ার আপনারা দেখেছেন, এখানকার মানুষ ভোট দিয়ে যাকে জিতিয়েছেন, বাবুল সুপ্রিয় এখান থেকে জিতলেন, এমপি হলেন, এবং খালি এমপি হলেন তাই নয়, তারপরে উনি আবার শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী হলেন। এমন আমাদের শিল্পের প্রতিমন্ত্রী হলেন যেদিন মন্ত্রী হিসেবে শপথ দিচ্ছেন সেদিন আসানসোলে কেন্দ্র সরকারের শিল্প বন্ধ হল, তখনও ভদ্রলোকের গায়ে লাগেনি যে আমি কেমন মন্ত্রী হলাম রে ভাই, আমাকে শিল্প দপ্তরের মন্ত্রী করছেন মোদীজি, আর আমার শপথ গ্রহণের দিন আমার কেন্দ্রে শিল্প বন্ধ করে দিচ্ছেন, তাতে ওনার মনে হয়নি বিজেপি খারাপ। যখন ওনাকে মন্ত্রী রাখা হলো না, ভাবো অনেক কিসব দিনকাল পড়েছে, কিসব নেতা এসে জুটেছে, লোক কিরম নির্লজ্জ হতে পারে, দল ছেড়েছে ছেড়েছে ভাই, দল ছেড়ে এবার মিডিয়াদের সামনে বলছে, সাংবাদিক সম্মেলন করছে, জিজ্ঞেস করছে সাংবাদিকরা কেন দল ছাড়লি না রে ভাই, বানিয়ে বানিয়ে দুটো মিথ্যে কথা বল, আমরা সবাই জানি কেন ছেড়েছিস, বলার সময় বানিয়ে বানিয়ে বল যে দম আটকে আসছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, দল থেকে কাজ করতে পারছিলাম না, মানুষের জন্য কাজ করতে চাই, কিছু ডায়লগ বেরিয়েছে না এখন মার্কেটে, এগুলো বাড়ি থেকে রিহার্সাল করেছে দুবার বল, নমা সেসব আর ধার ধারে না। সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে বাবুলদা আপনি বিজেপি ছাড়ছেন কেন, বলে মন্ত্রী ডাকেনি বলে, আপনি তৃণমূলে যাচ্ছেন কেন, বলে মন্ত্রী করবে বলেছে বলে। আপনাদেরকে বলছি আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে যখন বামপন্থীরা চলে যাওয়ার পরে বাংলার কি উন্নতি হয়েছে কি ক্ষতি হয়েছে এগুলো আপনারা আমরা দেখছি দেখবো, এই নিয়ে আগামী দিন অনেক চর্চা হবে হবে যে, কিন্তু বামপন্থী চলে যাওয়ার পরে বাংলার রাজনীতির এই যে অবক্ষয় হলো, আসানসোলের এই এলাকা অত্যন্ত শিক্ষিত এলাকা, অনেক বর্ধিষ্ঠ মানুষ এখানে বসবাস করেন, বিভিন্ন দলের সমর্থক এমন মানুষ আছেন যারা কিনা আপনারা সমাজের পক্ষে চিন্তা করেন। আপনাদেরকে বলছি বামফ্রন্ট আমলে আপনারা কল্পনা করতে পারতেন কোনো নেতা যদি এসে বলতো, যে দলের নেতা হোক না কেন, তৃণমূলের হোক, সিপিএমের হোক, বিজেপির হোক, যেখানকার নেতা হোক না কেন, সে দাঁড়িয়ে বলতো যে আমাকে মন্ত্রী রাখেনি বলে আমি একটা দল ছেড়েছি, আর মন্ত্রী হবে বলে একটা দল জয়েন করেছি, ওই দিন ওই মুহূর্তে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যেত। আর 10 বছরে বাংলার এমন ছেঁড়া বানিয়ে দিল এরা যে একটা লোক এখন আর মিথ্যে কথা বলারও দরকার মনে করে না, এখানে মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলে না যে আমি মানুষের ভালো করার জন্য দল পাল্টাচ্ছি, সবাই জানে কিসের ভালো করার জন্য পাল্টাচ্ছে, কিন্তু মিথ্যে মিথ্যে বানিয়ে বলারও প্রয়োজন বোধ করে না, জানে আরে পাবলিক তো আমার পকেটে কেনা আছে, পরিষ্কার বলবো ভাই আমি মন্ত্রী হবো, দিদির সঙ্গে কথা বলে দিদি বলেছে আমি মন্ত্রী হবে, তুই আমাকে ভোট দিলে দিবি না দিলে না দিবি, তুই আমাকে কি ভোট দিবি, তোর হয়ে দিদির ভাইরা আমাকে ভোট দিয়ে দেবে, আমি ঠিক আমার যা পাওয়ার পেয়ে যাবো, দাঁড়িয়ে বলে দিচ্ছে যে মন্ত্রী হওয়ার জন্য দল পাল্টেছি। আজ আমরা এই যেখানে দাঁড়িয়ে সভা করছি আসানসোল পাশে পাণ্ডবেশ্বর, এখানকার নেতা আসানসোল পুরসভায় মিউনিসিপ্যালিটিতে তিনি আমার অনেক লড়াই ফড়াই করেছেন দেখলাম, তিনি তার বউ জিতেন্দ্র তিওয়ারি। আপনাদের জন্য আমি একটা ঘটনা বলছি, আমার নিজের ঘটনা, নিজের অভিজ্ঞতা, গত বছর ফেব্রুয়ারি মাসের কথা, হ্যাঁ বিধানসভা ভোট এগিয়ে আসছে, কি হবে ভাব, একটা পশ্চিমবাংলায় সরকার পাল্টাবে পাল্টাবে না, এটা হিন্দি চ্যানেল নিউজ চ্যানেল এবিপি নিউজ তারা কলকাতায় একটা কনক্লেভ করছে পশ্চিমবাংলার বিধানসভা ভোট নিয়ে, তো সেখানে আমাদের পার্টির পক্ষ থেকে আমি গেছি, আমায় পাঠানো হয়েছে, অন্যান্য দল থেকে কংগ্রেসের অধীর চৌধুরী গেছেন, বিজেপির সম্বিত পাত্র গেছেন, আব্বাস তখন গেছিল, হ্যাঁ আব্বাসের দিকে তখন সেই সবাই আইএসএফের পক্ষ থেকে, আর সেখানে থেকে তৃণমূলের পক্ষ থেকে গেছেন জিতেন্দ্র তিওয়ারি, আবার যে সে নেতা নয় তাকে আবার পরিচয় করানো হচ্ছে যে তিনি হচ্ছেন তৃণমূলের অল ইন্ডিয়া স্পোক্স পার্সন। আমি শুনে আছি চারানার পালং স্যার তার আবার ক্যাশম্যাম, ভবানীপুরের পার্টি তার আবার অল ইন্ডিয়া স্পোক্স পার্সন, তো যাই হোক হয়েছে অল ইন্ডিয়া স্পোক্স পার্সন, ঠিক আছে। এবার ওখানে সবার বিতর্ক শুরু হয়েছে, আমি তৃণমূলকে গালাগাল দিচ্ছি, আমাকে হেভি গালাগাল দিচ্ছে, সিপিএমকে গালাগাল দিচ্ছে, আর তাই দিদি 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 করে যাচ্ছে, সে উষা উথুপের একটা গান আছে না দিদি দিদি বলে, এক লাইনে সবার দিদি থাকে, সেটা খালি দিদি দিদি করে যায়, দিদি আমাদের এই করেছে, দিদি আমাদের ওই করেছে, তোমরা তো সিপিএম সব এখন বামের ভোট রামে চলে গেছে, তোমরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছো, তোমাদের দল উঠে গেছে, এখন দিদি আমাদের লড়ছে বিজেপির বিরুদ্ধে, দিদি আমাদের বিজেপিকে আটকে দেবে পশ্চিমবাংলায়, দিদি এইবার এখানে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, 3 বছর পর টুক করে প্রধানমন্ত্রী হয়ে যাবে, সে বলছে বলছে, আমিও বলে যাচ্ছি শুনছি হচ্ছে, এবার সে সভা শেষ হয়েছে। এবার আমার সেদিন রাত্রিবেলা শিয়ালদা থেকে আমার উত্তরবঙ্গ যাওয়া শিলিগুড়ি যাওয়ার ট্রেন, আমার পরের দিন শিলিগুড়িতে মিটিং, তা আমি বাড়ি থেকে ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম, গাড়িতে রাখা ছিল, সে সভা শেষ হয়েছে মানে ওই বিতর্ক সভা শেষ হয়েছে, বেরিয়েছি হোটেল থেকে, গাড়িতে গিয়ে উঠেছি, শিয়ালদা স্টেশন গেছি, ট্রেন ধরেছি, পরের দিন সকালে শিলিগুড়িতে নেমেছি, পরের দিন শিলিগুড়ি, তারপরের দিন নকশালবাড়িতে মিটিং করে ওখান থেকে আবার ট্রেনে উঠে কলকাতায় ফিরেছি। জাস্ট মাঝখানে 2 দিন কলকাতার বাইরে ছিলাম, 3 দিনের দিন 72 ঘন্টার মাথায় কলকাতায় ফিরেছি। আর বাইরে থাকলে দেখবেন আপনাদেরও হয়, যা হয় বাইরে থাকলে, যে বাইরে থাকলে যা হয় যে আর খবরের কাগজ পড়া হয়নি,
টিভি দেখা হয়নি মাঝখানে কি হয়েছে অতটা জানি।